নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 1427 বঙ্গাব্দ বেশ কটি রাশির জন্য অভিশাপ হতে চলেছে, অর্থাৎ চাকরি হারানোর সম্ভাবনা বা চাকরি ক্ষেত্রে আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু স্যালারি না পেতে পারেন, বা আপনি নিজে ব্যাড টেম্পারমেন্টের জন্য নিজে হয়তোবা চাকরি ছাড়তে পারেন, অথবা আপনি যতক্ষণ কাজ করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন না। বেশ কিছু গ্রহের অবস্থানের জন্য এরকম হতে চলেছে। কিছু দর্শক বন্ধুকে আমি জানাই, আপনারা কমেন্টস বক্সে বাজে কথা বলবেন না, আমি দয়া করে বলছি। আমি বেশ কটি রাশিকে এর জন্যই নির্বাচন করেছি, এ কটি রাশির কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে। দেখুন, যেগুলো রাশির কথা বলবো টেকনিক্যালি আপনারা বুঝবেন, তাদের যদি অশুভ কেতুর দশা চলে বা রাশিচক্রে আপনার শনিগ্রহ খারাপ আছে বা রাশিচক্রে আপনার রবিগ্রহ খারাপ আছে বা রাশিচক্রে আপনার মঙ্গল গ্রহ কেতুর সঙ্গে যুক্ত বা রাহুর সঙ্গে যুক্ত বা আপনার বুধ গ্রহ কেতুর সঙ্গে যুক্ত বা আপনার ছকে কেমুদ্রুম যোগ আছে বা আপনার ছকে বীজযোগ আছে, এই সকল ক্ষেত্রে যে রাশিগুলোর কথা বলবো যদি থাকে সেই রাশির, বা অশুভ রাহুর দশা বা অশুভ মঙ্গলের দশা চলছে, এই সকল ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আছে। বা আপনার দশম ভাব পীড়িত বা দশম ভাবের অধিপতি পীড়িত হয়ে আছে বা আপনাদের একাদশ ভাবের উপর অশুভ গ্রহের দৃষ্টি আছে, এই সকল ক্ষেত্রে কিন্তু এই বেশ কটি রাশির চাকরি হারানোর সম্ভাবনা আছে। এবং বা আপনার এই রবিগ্রহ বলুন, এই বুধ গ্রহ বলুন, এই মঙ্গল গ্রহ বলুন, শনিগ্রহ বলুন, অশুভ নক্ষত্রে বসে আছে, এক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকবে। কারণ আপনাদের হঠকারিতা সিদ্ধান্ত, আপনাদের ব্যাড টেম্পারমেন্ট আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা খারাপ প্রভাব পড়বে, অর্থাৎ যেটা আমি বারবার বলছি অভিশাপ আসতে চলেছে বেশ কটি রাশির। প্রথমেই আমি যে রাশিটির কথা আমার মনে হচ্ছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই 1427 বঙ্গাব্দে আমি যে যোগগুলো বললাম, যদি থাকে আপনাদের চাকরি হারানোর সম্ভাবনা আছে। দ্বিতীয় যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও যদি আমি যে কথাগুলো ভিডিওর আগে বললাম সেই কথাগুলো যদি আপনার জন্মছকে যদি থাকে বা চলে, আপনারও কিন্তু চাকরি হারানোর বা চাকরি ক্ষেত্রে বেতন কম পাওয়া, স্যালারি কম পাওয়ার সম্ভাবনা আছে। এরপরের যে রাশিটি সেটি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশ স্থানে শনিগ্রহের অবস্থান, সেক্ষেত্রে আপনাদের যদি শুভ দশা যদি না চলে বা আপনার জন্মছকে গ্রহ যদি পীড়িত থাকে বা আপনার রবি পীড়িত বা শনি পীড়িত বা মঙ্গল পীড়িত বা অশুভ নক্ষত্রে বসে আছে বা কর্মভাবের উপর অশুভ গ্রহের দৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিরও চাকরি হারানো অথবা চাকরির ক্ষেত্রে আপনার কর্ম অনুযায়ী আপনি কিন্তু স্যালারি না পেতেও পারেন, যেই জন্য আপনি নিজে থেকে হয়তো কর্ম ত্যাগ করতে পারেন। এই দিক থেকে আপনারা প্রত্যেকেই একটু সিনসিয়ারিটি থাকুন, একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনাদের ভালো সময় আসবেই। কিন্তু আপনাদেরকে সাবধান করার জন্য আমি এই কথাগুলো জানাচ্ছি, কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি আমার নয়। এরপরে যে রাশিটির কথা বলবো
সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিরও যদি অশুভ গ্রহের দশা বা আপনার ছকে রবি বা শনি বা বুধ বা মঙ্গল যদি পীড়িত থাকে বা অশুভ নক্ষত্রে থাকে বা কর্মভাবের উপর অশুভ গ্রহের দৃষ্টি বা কর্মপতি যদি নিজস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে সমস্যা আসার, চাকরি হারানোর প্রবল সম্ভাবনা আছে। সবশেষে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিরও কর্মক্ষেত্রে প্রচণ্ড বিপত্তি, বাধা বিপত্তি আপনাদেরও আসবে। আপনারও যদি অশুভ গ্রহের দশা চলে, কেতুর দশা, বা আপনার মঙ্গল অশুভ বা রবি অশুভ বা আপনার বুধ অশুভ বা অশুভ নক্ষত্রে বসে আছে বা কর্মভাবের উপর অশুভ গ্রহের দৃষ্টি আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরও চাকরি হারানোর সম্ভাবনা আছে। ভিডিওটিতে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম তার মধ্যে আমি যে এই পাঁচটি রাশির কথা আপনাদের সামনে বললাম, এই পাঁচটি রাশি সাবধানতা অবলম্বন করুন, আপনারা ব্যাড টেম্পারমেন্ট করবেন না যদি আপনাদের রাশিচক্রে অশুভ গ্রহের দশা চলে বা রাশিচক্রে আপনাদের গ্রহগত অবস্থান খারাপ থাকে। তো আমি আবারও বলছি, এই ভিডিওটি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিও নয়, আপনারা সতর্ক হন, সাবধান হন, হয়তোবা আপনাদের চাকরিটা থেকেও যেতে পারে। তো নিজেদের আচরণের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর পাশাপাশি আপনারা প্রতিদিন সূর্য দেবতাকে জল নিবেদন করুন, সেক্ষেত্রে আপনাদের চাকরি ক্ষেত্রে সমস্যা কিছুটা হলেও কাটবে। এবং প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের মাথাতে অর্থাৎ শিবলিঙ্গে আপনারা কোনো মন্দিরে গিয়ে জল দিন, সেক্ষেত্রেও বা প্রণাম করে আসুন, সেক্ষেত্রেও এই চাকরি সংক্রান্ত সমস্যা আপনাদের কাটতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ। তো আমি আজকে জানালাম এই পাঁচটি রাশির ক্ষেত্রে অভিশাপ আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।